নোয়াখালী সদরে পাগলা কুকুরের কামড়ে শিশু বৃদ্ধ কলেজ ছাত্র ও পথচারী সহ অন্তত 22 জন আহত হয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যার পর থেকে রাত 8টা পর্যন্ত এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাঝদিন নতুন বাস স্ট্যান্ডে একটি পাগলা কুকুর এলোপাথারি মানুষদের কামড়াতে থাকে। এ সময় কমপক্ষে 22 জন আহত হয়। পরে এলাকাবাসী অনেক চেষ্টার পর কুকুরটিকে মেরে ফেলে। নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, র‍্যাবিস আক্রান্ত হতে পারে, তাই কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আগত সকলকে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে।